কী অবাক হচ্ছেন যে ডিম ভাজির রেসিপিও আবার তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ আজকে একটা স্পেশাল ডিম ভাজির রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে একটা ডিম ভেঙে নিয়েছি তো এর মধ্যে এখন আমি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর একটা সবজি কাটার নিয়েছি আর হচ্ছে একটা গাজর তো গাজরটাকে এই সবজির যে কাটারের কুটা কুচানো অংশ যেটা দিয়ে কুচি কুচি করা যায় সেটা দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি আর এটা খুব সহজে দ্রুত কাটা যায় তো এখানে পরিমাণটা একটা ডিম অনুযায়ী যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছি একটা গাজরের প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণ আমি এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা যদি না দিতে চান কোনো সমস্যা নাই যদি বাচ্চাদের জন্য রেডি করেন তো হচ্ছে এবার ভালো করে মিশিয়ে নিব আর মিশানোটা খুব সুন্দরভাবেই মিশিয়ে নেবো তাহলে ডিমটা সুন্দরভাবে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। ডিমটা আর এই পর্যায়ে চুলা রাঁচটা একদম লো থাকবে আর এটাকে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিব। বিটা যুক্ত এই গাজর প্রচুর পরিমাণে ভিটামিন আছে আছে খনিজ আর হচ্ছে যত প্রচুর পরিমাণে মিনারেল আছে আর ভিটামিন এ আছে আর এটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ত্বকটাকে কিন্তু উজ্জ্বল রাখতে গাজরটা কিন্তু সাহায্য করে এটা এটা কিন্তু একটু কড়া কড়া করে ভেজে নিব বারবার উল্টিয়ে উলটিয়ে ভেজে নিচ্ছি তাতে ভিতরে গাজরটাও সিদ্ধ হয়ে যায় এটা যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি একটা খাবার হয় তো এখন গরম গরম পরিবেশনের পালা রুটির সাথে আমরা সকালবেলা রুটি নিয়েছি আর সাথে এরকম একটা ডিম ভাজি ও আরেকটা কথা একটা ডিমই কিন্তু দুইজনে খাওয়া যাবে এটার সাইজটা এতটা পরিমাণ বড় হয় তো এরকম একটা ডিম ভাজি হলে আর কোনো কিছুরই দরকার নাই যদি সাথে সবজি না থাকে তাহলে কোনো সমস্যা নাই তৈরি হয়ে গেল সুন্দর একটা ডিমের রেসিপি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে